আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন, আর আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, চলে আসলাম সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। তো আমি মাগরিবের নামাজ পড়ার আগেই নুডলস আর পাস্তাটা একটু সিদ্ধ করে মানে বয়েল করে রেখে দিয়েছিলাম, আর তারপরে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ডিমটা ভালো করে ভাজি করে নিতেছি। তো একটা বাটিতে উঠাই দেবো, আর এটা আপনাদের দেখাইতেছি আমি আসলে দুই তিন দিন আগে পেঁয়াজটা আমি এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আমার আসলে খেয়ালই ছিল না, মুখটা ঢেকে ভালো করে রেখে দিয়েছিলাম। আপনারাও কিন্তু বেঁচে যাওয়া পেঁয়াজ কখনোই নষ্ট করবেন না বা ফেলে টেলে দিবেন না, অবশ্যই এভাবে মুখ ঢেকে ফ্রিজে যদি রাখেন তাহলে ফ্রিজেরও কিন্তু গন্ধ হয় না। অনেকে আসেন পেঁয়াজ খুলে রাখেন, যার কারণে কিন্তু ফ্রিজে প্রচুর পরিমাণে একটা স্মেল ছড়ায় পেঁয়াজের গন্ধ। তো আসলে কাঁচা পেঁয়াজের গন্ধ আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে ঢেকে রাখবেন, অবশ্যই পেঁয়াজটাও ভালো ছিল কিন্তু। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে দুই দিনের পেঁয়াজ যে ফ্রিজে আমি রেখে দিয়েছি, আমার পেঁয়াজ একটুও মানে কোনো কিছুই পরিবর্তন হয় নাই। তো তারপরেই দিয়ে দিলাম, তারপর দেখতেই তো পেলেন একটু আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ আর টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে ওটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে নুডলস পাস্তা, কারণ এখানে নুডলসও আছে পাস্তাও আছে, তো এই জন্যে আমি নাম রেখেছি নুডলস পাস্তা। তো নামটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু। তারপরে আবার কি করব, নাড়াচাড়া করতেই আসি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো, আর আমার নুডলসটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরকেও কিন্তু ভালো লাগবে খাইতে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে পাস্তার প্যাকেটের মশলাটা থাকে সেটা আমি একটু দিয়ে দিলাম, তারপরে এখানে আমি একটা প্রাণী ম্যাজিক মশলাও অ্যাড করে দিয়েছিলাম, বাট কী কারণে জানি না এটা আসলে ক্যামেরায় ক্যাপচার হয় নাই। তারপরে আমি টেস্টিং সল্ট, আমি কিন্তু পুরোটা রান্নাই করছি লবণ ছাড়া, আমি জাস্ট টেস্টিং সল্ট দিয়েই পুরোটা রান্না করছি। মানে প্রথমে যখন পেঁয়াজ রান্না করতেছিলাম তখন শুধুমাত্র দেখতেই পেলেন যে টেস্টিং সল্ট দিয়েছি। তো রুমের ভিতরে আসছি, তাই এরকম মানে একটু অন্ধকার অন্ধকার, লাইটের একটু কমতি রয়েছে। তো যাই হোক, আমার বোন আজকে তার খালার বাসায় যাবে, তো এই জন্য একটু তাড়াহুড়া করেও রান্না করলাম। তারপরে বাটিতে সবার জন্য বেড়ে দিতেছি দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আগে বলে রাখি ভিডিওটা যদি একটু আপনাদের উপকৃত হয় তো প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করবেন। আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব লাইক এগুলো করতে কি খুব কষ্ট হয় বলেন তো? একটু করলে তো কোনো সমস্যা নাই, আমার উপকার করলে আল্লাহ আপনাদেরও উপকার করবে। তো আপনার এই একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটিকে অনেক বড় করে তুলতে পারে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই যে আমার বোন খাইতেছে, পরে আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, চলে গিয়েছিলো রাত্রের বেলায়, আর এই যে সকালবেলা আপনাদের ভাইকে নিয়ে এসেছে বাজার, তো বাজার নিয়ে বসে পড়লাম। তো আসলে আমাদের বাজারটা একদমই কাছে, আপনি যদি হেঁটে যান তাহলে হাইস্ট 30 সেকেন্ড লাগবে, আর দৌড় যদি দেন, দৌড় দিলে তো 10 সেকেন্ডেই চলে যেতে পারবে, মানে এতটাই কাছে। এই জন্য আমরা অল টাইম দেখলে হয়তো বা মনে করবেন যে এত কুমকুম বাজার করে কেন। তো কুমকুম বাজার করার প্রধান এবং একমাত্র কারণই হলো এটা, আর আমরা গ্রামের মানুষ টাটকা টাটকা শাকসবজি খেয়ে অভ্যাস। 7 দিন 8 দিন ধরে ফ্রিজে তরকারি রেখে খাইতে আসলে ভালো লাগে না খুব একটা, আমাদের সপ্তাহে প্রায় 2 বার বাজার করা পরেই। আমার শ্বশুরবাড়ি কিন্তু হাট সিস্টেম বসে, আবার আমার বাপের বাড়িতেও হাট বসে, কিন্তু একটা কথা আছে যে গ্রামের একটা হাটের কিন্তু অন্যরকম একটা মজা। তো আসলে যারা গ্রামে থাকেন বা গ্রামে হাটে গিয়েছেন তারা আসলে এই জিনিসগুলো বুঝবেন। শহরের তো শুধু বাজারে কাঁচা বাজারে গেলাম, বাজার টাজার করলাম, চলে আসলাম, আর গ্রামে কিন্তু মানে প্রত্যেকটা জিনিসই সেক্টরগুলো আলাদা আলাদাভাবে থাকে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ওইখানে মানে যে খাবার আইটেমগুলো আসলে থাকে, আমি ছোটো থাকতে আমি খুব পছন্দ করতাম, আমাদের ওইদিককার নিমকি ছিল,
তারপর বারো ভাজা আমি এখনও গেলে আমার শ্বশুরকে বললে আমার শ্বশুর আনি দেয়, তো আমি এখনও পর্যন্ত এগুলো খেতে খুবই পছন্দ করি। আর এগুলো আসলে আমাদের ওইদিকে এইগুলো খেতে মানে অন্যরকমই একটা মজা, যারা বাচ্চা আছে তারা এখনও মানে ওরা খায় দেখে আমার আসলে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, তো নিয়ে এসেছে পটল, নিয়ে এসেছে কাঁচামরিচ, বেগুন, বেগুনে এই বেগুনটার একটু দাম কম, দাম কম বলতে তেমনও কম না, 50 টাকা করে কেজি মনে হয়, হাফ কেজি নিচ্ছে। তারপরে প্রচুর পরিমাণ লেবু, আমি লেবুটা পছন্দ করি, আসলে ভালো পছন্দ করি, ভাতেও খাই, মানে গ্রিন টি যখন খাই তখন লেবু খাই, আমি লেবুটা খুব পছন্দ করি, এই জন্য আমি লেবু সবসময় আমার বাসা থাকেই। আর আমার অ্যালার্জির প্রবলেম চলতেছিল, কিন্তু আমার হাজবেন্ড দেখুন অ্যালার্জির সব জিনিসপত্র নিয়ে বাসায় হাজির, তাহলে কাট মানে কীরকমটা মানে বিরক্ত লাগে বলেন। বেগুন নিয়ে আসছে, যেটা মানে আমার অনেক কয়েকদিন ধরেই অ্যালার্জির সমস্যা হইতেছিল, আগে আসলে অ্যালার্জির সমস্যাটা তেমন ছিল না, এই জন্য বুঝতেও পারি নাই, পরে একটু ডাক্তারের কাছে গেছিলাম, দোকানের পরে বললো অ্যালার্জি জাতীয় খাবার বাতিল, কিন্তু আমার হাজবেন্ড নিয়ে এসছে অ্যালার্জির খাবার। তো যাই হোক, সমস্যা নেই, আমি আলু সব তরকারিতেই আলু খাই, আবার আমার আমি যে আলু পছন্দ করি তার থেকেও দ্বিগুণ বেশি পরিমাণ আমার হাজবেন্ড খুবই আলু খায়, খুব খুব খুব, মানে যেটাই রান্না করি আলু, মানে আলু থাকবে, আমার মাংস মনে হয় না কোনো সময় মানে আলু ছাড়া মাংস খাই, তো অল টাইম তো আলু থাকে, আলুটা আসলে আমাদের প্রচুর পরিমাণ লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে 3 কেজি প্রায় আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে 2 কেজি, এই টুকিটাকে একটু বাজার সাজা যে কয়দিন চলে আর কি। তারপরে আমি সুন্দর করে এগুলো ভাঁজ করে দিতেছি, আর সিম নিছে এখানে 250 গ্রাম সিম নিছে, মেবি একটু মনে পড়তেছে না, সম্ভবত 40 টাকা করে, পুঁইশাক কত করে 30 টাকার না কয় টাকার নিচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ভাঁজ করে করে সুন্দর করে দেখাইতেছি, বলতেছি ভিডিও করতেছ তো একটু ভালো করেই দেখাই, একটা পরিপাটি আছে না। তো যাই হোক ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।